चिगुराधिश्याम चिचुम प्रभु चिराधे चिचिराधे हरे कृष्णा हरे कृष्णा नीताय गौर हरि 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 बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल श्रमित भक्त मंडली अमर भक्तिमती मायरा आज महती कृष्ण वृंदावने प्रथम कृष्ण दास गौरदास दास अनुदासर चरणे शत सहस्रकोटि दंडवत प्रणाम আদ্যশক্তি স্বরূপিণী ও মা মহাময়ার অংশভূতা সকল জননীগণের চরণে শত সহস্রকোটি দণ্ডবত প্রণাম। তারপরে জানাই আমার রাধা মাধবীর যুগল চরণে আমার পিতামাতার চরণে আমার সকল গুরু দেবগণের চরণে শত সহস্রকোটি দণ্ডবত প্রণাম। মা গো আমি জানি না কত জন্মের সুকৃতির ফলে আপনাদের মতো ভক্তিমতী মায়েদের চরণ দর্শন পেয়েছি। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন, আপনাদের পদধূলি মস্তকে ধারণ করে আমি যেন কৃষ্ণ কথা গৌর কথা আমার অনাদিরাদি গোবিন্দের কথা আপনাদের সম্মুখে পরিবেশন করতে পারি। জননী, এই কৃষ্ণ কথা কেমন ভাবে পরিবেশন করতে হয় আমি জানি না। আমি যে জ্ঞানহীন বালিকা, আমি যে ভক্তিহীন বালিকা, আমি যে ভাষাহীন বালিকা, তবে হ্যাঁ আমার গুরুদেবের আশীর্বাদে, আমার পিতামাতার আশীর্বাদে, গুরু গোবিন্দের আশীর্বাদে আমি যতটুকু আস্বাদন করতে পেরেছি আপনাদের সম্মুখে আমি ততটুকু পরিবেশন করব। এই কৃষ্ণ কথা পরিবেশন করতে গেলে বাবা আমার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে। আপনারা আপনাদের চরণের দাস দাসী মনে করে, নিজ কন্যা মনে করে অধম কীর্তনিয়া মহামায়াকে আপনাদের এই আকুল চরণে স্থান দেবেন। আর আমার সমাবেশী যারা আছেন তাদেরকে জানাই এই রাধা গোবিন্দ কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও প্রীতি শুভেচ্ছা। নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। হরি বল হরি 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 বল হ
দেবা ভক্তগণ সঙ্গে করি ওইলা নাচ শোনা গোরা সুন্দর
সুন্দর গৌর সুন্দর আমার শিবাশো আগিনার মাঝে নৃত্য করছে গো আহা মরি মরি গৌর সুন্দর কি আমার একা নৃত্য করছে না 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 গৌর সুন্দর আমার একা নৃত্য করছে না গো আরো পারিষদ গণ আছে তাহলে কে কে নৃত্য করছে কে কে নৃত্য করছে গো নাই আমার নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে গৌর হরি ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে গৌর হরি ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে আনন্দ আর ধরে না নিত্যানন্দ নাচিছে আমার আনন্দ আর ধরে না আমার নিত্যানন্দ নাচিছে আহা কি আনন্দ বয়ে যায় আমার নিত্যানন্দ নাচিছে আহা কি আনন্দ বয়ে যায় নিত্যানন্দ নাচিছে আবার কে আনন্দ হরি বলে নিত্যানন্দ আনন্দে হরি বলে নিত্যানন্দ নাচি তাই গৌর হরি 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 বল নিত্যানন্দ নাচি নিত্যানন্দ নাচি তারপরে কে নৃত্য করছে গো নাই আমার শিবাশি নাচিছে শিবাশি নাচিছে শিবাশি নাচিছে আমার শিবাশি নাচিছে আ গৌর হরি শিবাশি নাচিছে আ গৌর হরি আমার শিবাশি নাচিছে আমার আনন্দ আর ধরে না তারপরে কে নৃত্য করছে তিনি বড় বৈষ্ণব তিনি কে গো যিনি না ওই সোনার কাশি ত্যাগ করে একটু হরিনাম শ্রবণ করিবার জন্য ওই শ্মশানে মশানে সাই ভস্ম মেকে পড়ে থাকে তিনি কে নাই আমার অদ্বৈত মহাপ্রভু নৃত্য করছে তারপরে কে নৃত্য করছে গো নাই আমার গদা ধরে নাচিছে গদা ধরে নাচিছে আমার গদা ধরে নাচিছে আমার গদা ধরে আহা মরি মরি গদা ধরে মরি কেমন ভাবে নৃত্য করছে গো ওই না রাধা ভাবে বিবর হয়ে গদা ধরে নাচিছে রাধা ভাবে বিবর হয়ে গদা ধরে নাচিছে রাধা ভাবে বিবর হয়ে গদা ধরে নাচিছে আনন্দ আর ধরে না রে গদা ধরে নাচি আমার আনন্দ আর ধরে আমার গদা ধরে নাচি আহা কি আনন্দ বয়ে যায় গদা ধরে নাচি আবার কে আনন্দ হরি বলে গদা ধরে নাচি নিতাই গৌর হরি 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 গদা ধরে নাচিছে কে কি নিয়ে নৃত্য করছে না আমার অদ্বৈত মহাপ্রভু নিলেন শিখল আর আমার নিত্যানন্দ প্রভু নিলেন করতাল অদ্বৈত মহাপ্রভুর খোল কেমন ভাবে বাজছে গো আহা ধি গীতা ধি গীতা বাজে আমার অদ্বৈতের খোল ধি গীতা ধি গীতা বাজে গীতা ধি গীতা বাজে অদ্বৈতের খোল গীতা ধি গীতা বাজে অদ্বৈতের খোল আমার নিত্যানন্দর করতালে বলে কাহাকে বা তুমি গমি কাকে বা তুমি গো কাহাকে বা তুমি গমি কাকে বা তুমি গো রাই তুমি না শান্ত তুমি কাকে বা তুমি গো রাই তুমি না শান্ত তুমি কাকে বা তুমি গো রাই শানে পাগল যেমন কাকে বা তুমি গো রাই শানে পাগল আমি কাকে বা তুমি গো রাই শানে পাগল যেমন কাকে বা তুমি গো আনন্দে হরি বলে কাকে বা তুমি গো নিত্যানন্দ প্রভুর করতাল বলছি আমি রাইকে কিনি না স্বামীকে কিনি আর আমার অদ্বৈতর মহাপ্রভুর খোল বেজে কি বলছে কি বলছে গো বলে বাজে খোল বাজে খোল খোল বেজে কি বলছে না বাজে খোল কি গো মা
তবে কি আমার এই মাটির মৃদঙ্গ বাজে না 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 আমার এই মাটির মৃদঙ্গ বাজে না গো বাজে কি যারা কৃষ্ণ কথা বলে না বলে না যারাই আমার এই অনাদি রাধে গোবিন্দের কথা স্মরণ করে না স্মরণ করে না তাদের তাদের হলো হলো বাজে যারা কৃষ্ণ কথা বলে না যারা আমার অনাদি রাধে গোবিন্দের কথা স্মরণ করে না তাদের হলো বাজে খোল কেন গো জননী আমার এই মাটির মৃদঙ্গ দেখুন আমার এই মাটির মৃদঙ্গ চর্ম দিয়ে ঢাকা তত্রূপ আমাদের দেহমাণ্ডের খোলটিও আমার এই মাটির মৃদঙ্গ যদি দিবানে শ্রী কৃষ্ণ কথা বলিতে পারে ওই আমাদের এই দেহমাণ্ডের খোল তো একটি বারের জন্য বলে না কেন গো জননী একদিন আমরা অনাদি রাধে গোবিন্দের কাছে কথা দিয়ে এসেছিলাম সেটা কোন দিন যেদিন আমরা এই মাতৃ গর্ভে ছিলাম কেঁদে কেঁদে বলেছিলাম হে অনাদি রাধে গোবিন্দ এই অসহ্য যন্ত্রণা অবেজার সহ্য করতে পারছে না ঠাকুর এই অসহ্য যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্তি দাও আমি তোমার ভজন সাধন করিব আমি তোমার গুণগান কীর্তন শ্রবণ করিব মুক্তি পেলাম কিন্তু গোবিন্দের কাছে যে কথা দিয়ে এসেছিলাম সে কথাখানি ভুলে গেলাম আসুন না জননী আমাদের এই দেহমাণ্ডের খোলকে আমরা কেউ বাজে হতে দেব না এই মাটির মৃদঙ্গের সঙ্গে আজ মিশে যাই এই মাটির মৃদঙ্গের সঙ্গে মিশতে গেলে এখন আমাদের কি করতে হবে না সবাই মিলে দুটি বাহু উত্তোলন করতে হবে রাধে রাধে আরে বদনে বলবো সবাই সবাই বদনে বলবো কি বলবো গো একেবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যা ওই বৃন্দাবনে সবাই সবাই কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে কৃষ্ণ বলে শুধু তাই নয় গো তাই নয় এই নামের মাঝে আছেন তিনি আছেন তিনি নামের মাঝে আছেন তিনি নামের মাঝে আছেন তিনি কৃষ্ণ বলে বাহু তুলে চলো না
যাই বৃন্দাবনে এ নামে নাই কোনো দুঃখ এ নামে আছে শুধু সুখ জগতে আমাদের আর কোনো গতি নাই হে শ্রমিত ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা আসুন আমরা সবাই মিলে এই লীলার মধ্যে প্রবেশ করি আজ এই মহতী কৃষ্ণ বৃন্দাবনে যে লীলাখানি আমরা আস্বাদন করব সে লীলাখানির বিষয়বস্তু হল হরিদাসের হরিবাসন আজ কত সুন্দর করে এই হরি বাসরখানি নির্মাণ করেছি হরি কথা কৃষ্ণ কথা আমার অনাদিরাদি গোবিন্দের কথা বললে কি লাভ হয় এটা জানতে গেলে এখন আমরা কোথায় যাব না সেই উড়িষ্যা অবন্তীনগরে উড়িষ্যা অবন্তীনগরে এক ধার্মিক এক বিষ্ণুপরায়ণ রাজা ছিলেন আর সেই রাজার নাম কি ছিল জানো বাবা তবে বলছি শোনো আহা সুবাদ নামেতে মেতে ভর যায়
রাজা প্রজা পালনের সুখ্যাতি ছিল, কিন্তু মাগো ওই রাজার যে একটাই বড় দুঃখ ছিল, কি দুঃখ জানো জননী, সুবোধ রাজার যে কোনো পুত্র সন্তান ছিল না। সুবোধ রাজা নির্জনে বসে বসে রাধা মাধবের কাছে মনের কাতরতা প্রকাশ করছে। এদিকে স্ত্রী সুশীলা কি করছে গো? প্রভাতে স্নান সমাপন করে ওই রাধা মাধবের মন্দিরে প্রবেশ করলেন। প্রবেশ করে বলছে, ও গো রাধা মাধব, এই অসহ্য যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না ঠাকুর, তুমি বলতে পারো দয়াময়ে, যেদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন সেদিন তোমার কি ভজন সাধন করিবে? যেদিন আমি একেবারে মতো পৃথিবী ছেড়ে চলে যাব দয়াময়ে, তুমি বলতে পারো সেদিন সেদিন আমায় কি ওই নরক থেকে জল পিণ্ড দিয়ে উদ্ধার করিবে? ওই নরক থেকে উদ্ধার করিবার জন্য তুমি আমাকে একটি পুত্র সন্তান ভিক্ষা দাও দয়াময়ে, একটি পুত্র সন্তান ভিক্ষা দাও। রাধা মাধবের করুণা হল না। সুশীলা আমার কি করলেন গো? ওই রাধা মাধবের মন্দির থেকে বাহির হয়ে ছুটতে ছুটতে চলেছে স্বামীর কাছে, আর চিৎকার করে ডাকলেন, স্বামী যোগ স্বামী ছুটতে স্বামীর আকুল চরণ খানা জড়াইয়ে ধরলেন। স্বামী গো স্বামী, আমি আমার জীবনে রাখবো না স্বামী, আমার জীবন আমি ওই বঙ্গার জলে বিসর্জন জানি দেব। এই সুশীলা, আরে তোমার কিসের অভাব, তোমার কিসের অভাব যে যার জন্য তোমার জীবনে তুমি ওই গঙ্গার জলে বিসর্জন দিতে চলেছ? স্বামী গো তুমি কি জানো না স্বামী, নারীর একমাত্র বড় সম্পদ তাদের যে জননী ডাক শ্রবণ করা। আমি যে এখনো পারলাম না সেই জননী ডাক শ্রবণ করিতে। জানো স্বামী, শুধু তাই নয় গো, প্রভাত হলে ওই প্রতিবেশীরা আমায় কি বলে জানো স্বামী? কি বলে সুশীলা? আমায় বলে, নিসন্তান মায়ের বদনে হেরি যদি কোনো শুভ কর্মে গ্রমণ করা যায় তাহলে সেই শুভ কর্ম নষ্ট হয়ে যায়।
প্রবেশ করব, ঘোর অরণ্যের মধ্যে প্রবেশ করে হর পার্বতীর আরাধনা করব। হর পার্বতীর আরাধনা করে যদি কোনো পুত্র সন্তান লাভ করতে পারি তাহলে তোমার ওই আকুল চরণে ফিরে আসব, আর না হলে স্বামী আমি আমি কোনোদিন ফিরব না। সুশীলা, আরে তুমি একা যাবে কেন? তুমি একা যাবে কেন? তোমার মতে আমিও সম্মতি হলাম। তাই কি করছো গো? সুবোধ রাজা মা প্রজাগণ সবাইকে ডাকছে, প্রজাগণ রাজার কথা মতো সবাই করজোড়ে রাজপ্রাসাদে উপস্থিত হলেন। বলে উঠলেন, রাজামশাই রাজামশাই আমাদের ডাকলে কেন? শোনো মন্ত্রীবর, আমার এই রাজেত্রের ভার আমি তোমার করে অর্পণ করে দিলাম। তোমার করে অর্পণ করে তোমার এই রানীমা, তোমার এই রানীমাকে নিয়ে চলে যাব সেই ঘোর অরণ্যে। যখন এই কথা বলেছে প্রজাগণ, প্রজাগণ সবাই অঝর নয়নে ক্রন্দন করছে আর বলছে, না রাজামশাই না, তোমরা যে আমার অন্নদাতা, তোমরা এভাবে চলে যেতে পারো না রাজামশাই, চলে যেতে পারো না। প্রজাদের বাধা উপেক্ষা করে রাজা ও রানী পৌঁছে গেলেন সেই ঘোর
অরণ্যের মধ্যে পৌঁছে হর পার্বতীর আরাধনা করছে। আর বদনে বলছে, কি বলছে গো? ও নমসি বায়ো, পার্বতীর আসন যখন টলে উঠল, পার্বতী আমার ছুটতে ছুটতে গিয়ে বলছে, ওগোনা আমার আসন কেন টলে উঠল? শোনো পার্বতী, তোমার আসন টলে উঠার কারণ হলো সুবোধ রাজা নামে এক ভক্ত আমাদের স্মরণ করছে। আচ্ছা প্রভু, সুবোধ রাজা আমাদের স্মরণ করছে কেন? পার্বতী গো, ওই সুবোধ রাজার যে কোনো পুত্র সন্তান নাই গো। আচ্ছা প্রভু, সুবোধ রাজার পুত্র সন্তান হলো না কেন? জানো পার্বতী, ওই সুবোধ রাজা আগের জন্মে কোনো ফল দান করে নাই প্রভু। সুবোধ না রাজা হয়েছে, আগের জন্মে ফল দান করে নাই তা কোনোদিন হয়? আমার মনে বলছে প্রভু, কথাও তোমার ভুল হচ্ছে, তুমি একটিবার ধ্যান যোগে জেনে দেখো। তাই কি করছে? পার্বতীর কথা মতো পাগল ভোলা আমার ধ্যানে মগ্ন হলেন, ধ্যান যোগে বুঝতে পেরেছে, চিৎকার করে ডাক দিলেন, পার্বতী পার্বতী, সুবোধ রাজা ফলদান করেছে গো, সুবোধ রাজা ফলদান করেছে। চলো পার্বতী,
सुबोध राजा फलदान करे छे एक ब्राह्मण के फलटी छिलो नारकेल फल किंतु पार्वती गो ओई नारकेलटी छिलो भुआ नारकेल प्रभु सुबोध राजा फलदान करे छे कि ना सुबोध राजा फलदान करे छे जखन फल तुम्हें एक दीते बेश पार्वती फल दीते पारी तब एक शर्त ना कि शर्त ओई सुबोध राजा जेमनटी फलदान करे छे तेमनटी फल दीब बेश सुबोध राजा जेमनटी फलदान करे छे तुम तेमनटी फल दिओ किन्तु देवना बोलले तो है ना प्रभु তাই কি করছে গো হরগৌরী দুইজনে ওই কৈলাস থেকে মরতে আসছে কেমন হবে ওই না হরগৌরী দুইজনে বিষপিষ্ট আরোহণে হরগৌরী দুইজনে বিষপিষ্ট আরোহণে হরগৌরী দুইজনে বিষপিষ্ট আরোহণে হরগৌরী দুইজনে বিষপিষ্ট আরোহণে আসিলেন মর্ত্যতে নামিয়া নামিয়া আসিলেন মর্ত্যতে নামিয়া নামিয়া আসিলেন মর্ত্যতে লোকে আসিল তার মত লোকে আসিল তার রাজা রানীর আরাধনায় মত লোকে আসিল তার রাজা রানীর আরাধনায় মত লোকে আসিল তার রাজা রানীর আরাধনায় মত লোকে আসিল তার মত লোকে আসিল তার মত লোকে আসিল মর্ত্যলোকে উপস্থিত হলেন হয়ে বলে উঠলেন সুবোধ সুবোধ একটিবার নয়ন মিলিয়া দেখো সুবোধ ধীরে ধীরে নয়ন মিলিয়া দেখিল হরগৌরী দুইজনে দাঁড়াইয়া আছে বলে সুবোধ কি মম বাসনা মম বাসনা আমাকে আমাকে একটি পুত্র সন্তান ভিক্ষা দাও দয়াময় একটি পুত্র সন্তান ভিক্ষা দাও বেশ নয়নের বাড়ি মুছে ফেল করপাত শুভ সুবোধ ধীরে ধীরে বাড়াইয়ে দিল কর সুবোধের করে একটি শেদ জবা অর্পণ করলেন সুবোধ এই দেখো এই পুষ্পখানি আমি তোমার করে অর্পণ করলাম এই পুষ্পখানি তুমি ওই ভক্তিমতী সুশীলাকে সেবন করতে বলো শ্রবণ করলে যথা সময় তোমরা একটি পুত্র সন্তান লাভ করবে সুবোধ রাজা আমার মনের আনন্দে সেই পুষ্পখানি বক্ষের মধ্যে ধারণ করে হরগৌরীর প্রণাম করে ধীরে ধীরে চলেছে যখন না কিছু দূর গেছে পাগল ভোলা আমার পাগল ভোলা আমার চিৎকার করে ডাক দিলেন সুবোধ
সুবোধ কি করলেন, স্ত্রী সুশীলাকে বলে উঠলেন, সুশীলা সুশীলা তুমি ক্ষণ ক্ষণ অপেক্ষা করো, আমি আসছি। ধীরে ধীরে সুবোধ রাজা আমার ভগবানের দিকে আগিয়ে গেলেন। বাবা আগিয়ে বলছে, ভগবান ভগবান, কোনোদিন তো আমায় এমন ভাবে ডাকো নাই, তবে আজ কেন, আজ কেন আমায় পিছু ডাকলে দয়াময়। শোনো শোভন, ওই পুষ্পখানি সেবন করলে তোমরা যত সময় একটি পুত্র সন্তান লাভ করবে ঠিকই, কিন্তু ওই পুত্রের পরমায়ু কত বৎসর কতদিন তা কি তোমরা জানো? বলছে, ওগো ভগবান, তা তো আমরা কিছুই জানি না দয়াময়, তা তো আমরা কিছুই জানি না। শোনো শোভন, ওই পুত্রের পরমায়ু হবে মাত্র 10 বৎসর। না ভগবান, না হতে পারে না দয়াময়, হতে পারে না। শুধু তাই নয়, যদিন 10 বৎসর পূর্ণ হবে, বেলা দ্বীপ প্রহরে বজ্রাঘাতে সে পুত্র মারা যাবে। হতে পারে না দয়াময়, ওগো নিষ্ঠুর নিয়তি, তোমার কেমন বিধান দয়াময়, তোমার বিধান তুমি ফিরিয়ে নাও। শুভ, এ হলো নিয়তির অঘর বিধান। এই বলে হর পার্বতী আমার অন্তর ধ্যান হলেন। এদিকে সুবোধ রাজা আমার মনের কষ্ট বক্ষের মধ্যে ধারণ করে স্ত্রীকে বললেন, সুশীলা চলো, সুশীলা চলো, এখন আমরা আপন গৃহে ফিরে যাই। আপন গৃহে ফিরে সুবোধ রাজা আমার রাজকার্য পরিচালনা করছে, আর এদিকে স্ত্রী সুশীলা কি করছে গো, প্রভাতী সান সমাপন করে বদনী কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলেছে। আর বলছে, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি, হরে হরি হরি, হরি কৃষ্ণ হরি
राधा माधवर मंदिर राधा माधव चरस्थले गुच्छायित आछे सुशीला की करलें स्वामीर चरणे प्रणाम करे राधा माधवर मंदिर प्रवेश करलें राधा माधव तुम कृपा करो करुणा करो दयामय तुम नव घन बृंदावन गोपी जने पूजे तुमार धीरे धीरे पुष्पखानी श्रवण करले
অশ্রুকানি শ্রবণ করেছি। কিছুদিন পরে সুশীলা মার গর্ভবতী হলেন। এদিকে পদকর্তা কলম দিয়ে বর্ণনা করলেন, কি বলেছে, ওই না দিনে দিনে বাড়ে গর্ব, শশীকলা 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 দেখি আসে মহারানী আনন্দিত হ, আবার দেখি আসে মহারানী আনন্দিত হ, দেখি আসে মহারানী আনন্দিত হ, আবার দেখি আসে মহারানী আনন্দিত হ, আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না পুত্র রতন চলে আনন্দ ধরে না পুত্র রতন চলে আনন্দ ধরে না এক মাস গেল, দুই মাস হলো, এইভাবে হইতে হইতে যখন না দশ মাসে পদার্পণ করেছে সুশীলা মা একটি ফুটফুটে সন্তান ভূমিষ্ঠ করল। পুত্রটিকে কোলে পেয়ে কি করছে গো, ওমা সুশীলা আমার মা হয়েছে গো, আর এমন ভাবে চুপটি করে বসে থাকলে হবে না জানি, তোমরা শঙ্খ বাজা শঙ্করধ্বনি শঙ্করধ্বনি, ওমা শঙ্খ নিয়ে আসেননি, তা বেশ তো দাও 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 হুলু দাও, এই হরিবাসরে রাধা কৃষ্ণের জয় দা, আমার বাবারা কি করবে গো, সবাই মিলে দুটি বাহু উত্তোলন করবে আর বদলে কি বলবে, রাধা কৃষ্ণের জয় দা, তোমরা দুটি বাহু লোলিতা
মনের আনন্দে ওই বৃন্দাবন ব্রজবাসীর মানুষদের ডেকে ডেকে দেখাচ্ছে। আরে কি বলছে গো, বলে আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে যা মায়ের আঙিনায় খুশির হিলালে বই যা, আয় গো তোরা আয় 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 গো তোরা দেখবি যদি আয় গো চলে অন্নপ্রাশন কি না করলে হয় বলুন। তাই সুবোধ রাজা আমার কি করলেন, কত ব্রাহ্মণ বৈষ্ণব কত মুনি ঋষি সবাইকে আমন্ত্রণ করলেন, সবাই রাজার রাজপ্রাসাদে উপস্থিত হলেন। বলে উঠলেন, ঠাকুরমশাই ঠাকুরমশাই, আমার এই পুত্রটির একটি ঠাকুরের নাম থেকে নাম রেখো। রাজার কথা মতো সেই পুত্রটির নামকরণ ধৈর্য করে বলে উঠলেন, সুবোধ সুবোধ, তোমার পুত্রের নাম রাখলাম গো, তোমার পুত্রের নাম রাখলাম হরিদা। হরি কথা যখন সুবোধ রাজার করুণ কুহারে প্রবেশ করেছে, সুবোধ রাজা আমার দুটি বা উত্তোলন করে বললেন, অনাদি রাধে গোবিন্দ। এই হরিদাস ছাড়া যে ও জগতে আমার আর কোনো গতি নাই, আমার হরিদাস যে কোটা দিন তোমার ধরা ধামের রবি, তোমার চরণের দাস হয়ে রবে দয়াময়, তোমার চরণের দাস হয়ে রবে। নামকরণ ধৈর্য করে আপন আপন গৃহে ফিরে গেলেন। ছোট্ট নয়ন মনি হরিদাস আমার ধীরে ধীরে বড় হচ্ছে। যখন না হরিদাস পঞ্চম বৎসরে পদার্পণ করেছে বাবা, ছোট্ট শিশুর বদনে সদাই কৃষ্ণ গুণগান। কৃষ্ণ ছাড়া যে হরিদাস কিছুই জানে না। হরিদাসের সুকৃতি চারিদিকে ছড়িয়ে গেছে। হরিদাস আমার সকাদের ডেকে ডেকে বলছে, ওরে সখা
কৃষ্ণ ছড়ে ওরে সখা কে আছে আমার দুঃখ সুখে কৃষ্ণ ছড়ে দুঃখ সুখে বন্ধু সে হলো জীবন পিতা সুভদ্রা যা কি করছে গো, পুত্রের জন্ম কুষ্ঠি ধারণ করছে, যে আজ প্রসন্ন আমার হরিদাসের কত বৎসর কত দিন পরমায়ু হল, জন্ম কুষ্ঠি ধারণ করে বুঝতে পারলেন হরিদাসের নবৎসর পরমায়ু হয়ে গেছে। নবৎসর পাঁচ মাস পরমায়ু হয়ে গেছে, বাকি আছে সাত মাস। এই সাত মাস পরে যেদিন দশ বৎসর পূরণ হবে, বেলা ত্রিপ প্রহরে বজ্রাঘাতে যে আমার নয়ন মণিকে আরতি হবে, তাই চিৎকার করে ডাক দিলেন হরিদাসের কর্ণ কুহারে প্রবেশ করল ছোট্ট নয়নমণি হরিদাস আমার। সখাদের বলছে ওরে সখা, তোরা শুনতে পাচ্ছিস সখা, আমার পিতারা আমায় কতই ডাকছে হরিদাস হরিদাস বলে, আমার যে আরে কৃষ্ণ কৃষ্ণ খেলা হলো না রে। বিদায় সখা বিদায়,
সখাদের কাছ থেকে বিদায় নিয়ে ছোট্ট নয়নমণি হরিদাস আমার ছুটতে ছুটতে চলেছে পিতার কাছে। আরে চিৎকার করে ডাক দিলেন পিতা, পিতা গো তুমি ক্ষণ ক্ষণ অপেক্ষা করো পিতা, আমি আসছি। ছুটতে ছুটতে পিতার কাছে উপস্থিত হলেন, হয়ে বলে উঠলেন পিতা গো, পিতা কোনোদিন তো আমায় অমন ভাবে ডাকো নাই, তবে আজ কেন, আজ কেন আমায় হরিদাস হরিদাস বলে চিৎকার করে ডাক দিলে। হরিদাস তুই আয় তো বাবা আমার কোলে একটু বসতো, ছোট্ট হরিদাস আমার। পিতার কোলে বসে পিতার গলাখানে ভালো করে জড়াইয়ে ধরে বলছি, বলো না পিতা তুমি আমায় ডাকলে কেন। পিতা কি করছে গো, পিতা আমার দুটি বা উত্তোলন করে বলছে ওনাদি রাধে গোবিন্দ। এই হরিদাস ছাড়া যে ও জগতে আমার আর কোনো গতি নাই, আমার নয়ন মণিকে, আমার নয়ন মণিকে তুমি ছিনিয়ে নিও না দয়া ময়, আমার নয়ন মণিকে তুমি ভিক্ষা দাও দয়া ময়, আমার নয়ন মণিকে তুমি ভিক্ষা দাও। ভগবান এই যে আমার একমাত্র নয়নের মণি, তুমি বলতে পারো দয়াময় আমার নয়ন মণি, আমার নয়ন মণি যদি আমার থেকে বহু দূরে চলে যায় তাহলে তাহলে কে শোনাবে সেই মধু মাখা কৃষ্ণ নাম, ওই কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম শ্রবণ করিবার জন্য তুমি আমার নয়ন মণিকে ভিক্ষা দাও দয়াময়, আমার নয়ন মণিকে ভিক্ষা দাও। পিতা কাঁদছে, পিতার নয়নের বাড়ি পুত্রের মস্তকে টপ টপ করে পড়ছে, বুঝতে পেরেছে হরিদাস, বুঝতে পেরেছে পিতা কাঁদছে। হরিদাস হরিদাস চমকে বলছে, না হতে পারে না, আমি কি দেখছি, তবে কি, তবে কি আমি কোনো অপরাধ করিয়াছি পিতা, যদি কোনো অপরাধ করিয়াছি তুমি আমায় ক্ষমা করে দাও পিতা, তুমি আমায় ক্ষমা করে দাও। বলো না পিতা, বলো না কোন অপরাধে, কোন অপরাধে তুমি অজর নয়নে কন্দন করেছ, তুমি কি জানো না পিতা, তুমি কি জানো না এই পৃথিবীতে, এই পৃথিবীতে আমি সব যন্ত্রণা সহ্য করতে পারি, সব শুধু পারি না, শুধু পারি না পিতা মাতার নয়নের এক বৃন্দ বারে, তোমার যন্ত্রণা দেখলে আমার যে বড় যন্ত্রণা হয়, তোমার কষ্ট দেখলে আমার যে বড় কষ্ট হয় পিতা, সে যন্ত্রণা, সে যন্ত্রণা আমি যার সহ্য করতে পারি না পিতা, সে যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আমি কি করলাম, তবে কি, তবে কি আমার নয়নমণি বুঝতে পেরেছে
আমার যন্ত্রণার কথা, আমার দুঃখের কথা, না না আমার নয়ন মনিকে যে বুঝতে দিলে হবে না। হরিদাস হরিদাস, এই দেখো, এই দেখো এই পাগল ছেলের কাণ্ড, এই দেখ আমার দিকে তাকিয়ে দেখ বাবা, আমার মধ্যে যে কোনো যন্ত্রণা নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। যা যা হরিদাস যা, এখন এখন তুই তোর মায়ের কাছে যা। ছোট্ট নয়নমণি আমার বুক ভরা যন্ত্রণা নিয়ে ছুটতে ছুটতে চলেছে মায়ের কাছে, আর চিৎকার করে ডাক দিলেন মা। মায়ের আকুল চরণখানা জড়াইয়ে ধরলে মা গো, মা ও গো জননী, আজ আমার বড় যন্ত্রণা জননী, আজ আমার বড় যন্ত্রণা, বড় কষ্ট। হরিদাস তুই কিসের জন্য, তুই কিসের জন্য অঝর নয়নে ক্রন্দন করছিস বাবা? ও আমি বুঝতে পেরেছি, আজ বুঝি তোর গুরুদেব তোকে প্রহার করেছে, তাই না? না, আমার গুরুদেব যদি আমায় প্রহার করতেন, তাহলে তাহলে আমার মধ্যে যে এত যন্ত্রণা থাকত না, এত দুঃখ থাকত না জননী, তাহলে তাহলে তুই কিসের জন্য, তুই কিসের জন্য অঝর নয়নে ক্রন্দন করছিস বাবা? জানো জননী, আমি যে সখাদের সনে কৃষ্ণ কৃষ্ণ খেলছিলাম, এমতো সময় পিতা আমায় ডাক দিল, যতন করে কোলের মধ্যে বসালো জল জননী। বলো না জননী, পিতা কেন ক্রন্দন করল? আর ওই পিতার নয়নের বাড়ি আমার মস্তকে টপ টপ করে বললো জননী, কোনো পিতামাতার নয়নের বাড়ি যদি কোনো পুত্রের মস্তকে পড়ে, সে পুত্রের যে অকল্যাণ হয়। হরিদাস আয় বাবা, তুই আমার কাছে আয় বাবা, এই দেখ এই আমি তোকে ছুঁয়ে কথা দিলাম, তোর পিতা অন্তপুরে ফিরে আসলে আমি তাকে জিজ্ঞাসা করব, কেন তিনি তোকে কোলের মধ্যে বসে অঝর নয়নে ক্রন্দন করেছিলেন। আয় বাবা, এখন তুই কিছু সেবা করে নে বাবা, হরিদাসকে আমার হতভাগ্য জননী কিছু সেবা দিলেন, মাও নিজে কিছু সেবা করে নিলেন, হরিদাসকে সোনার পলঙ্কের মধ্যে শয়ন করিয়ে দিয়ে ভালো করে গলাখানি জড়াইয়ে ধরে
বদনের উপরে বদন রেখে মহা আনন্দে নিদ্রিত যাচ্ছে। আর বলছে, কি বলছে গো? আয় গো, আয় গো, আয় গো মা, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুমা, আয় ঘুম, আয় ঘুম, গভীর নিশীথে পিতা আমার অন্তপুরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখছে মা আমার পুত্রের গলাখানি ভালো করে জড়াই ধরে বদনের উপরে বদন রেখে মহা আনন্দে নিদ্রিত যাচ্ছে। এই দৃশ্যখানি দেখে, এই দৃশ্যখানি দেখে সুভদ্রা আমার দুটি বা উত্তোলন করে বলে উঠলেন, হে অনাদি রাধে গোবিন্দ, এই হরিদাস ছাড়া যে ও জগতে আমার আর কিছু নাই, আমার নয়ন মণিকে তুমি ফিরিয়ে দাও দয়াময়ী, আমার নয়ন মণিকে তুমি ফিরিয়ে দাও। সুশীলা, সুশীলা, যে মায়ার পাখিকে তুমি বন্ধন করে রেখেছ, সেই মায়ার পাখি একদিন তোমাকে ছেড়ে, আমাকে ছেড়ে, এই সবাইকে ছেড়ে, ও যে মায়ার পাখি, সুশীলা আধা
आधार करे স্বামীর কণ্ঠস্বর স্ত্রী সুশীলার কর্ণকুহারে প্রবেশ করল। সুশীলার নিদ্রা ভঙ্গ হল। সুশীলা ধীরে 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 মস্তকে নবকুণ্ড তুলে দিয়ে স্বামীর কাছে এসে বললেন, স্বামী গো, স্বামী, আজ তোমায় বলতে হবে, স্বামী, তুমি কিসের জন্য, তুমি কিসের জন্য দিবানিশি অজর নয়নে কন্দন করো? স্বামী গো, ছোট্ট নয়নমণি হরিদাস আমার সখাদের সনে কৃষ্ণ কৃষ্ণ খেলছিল, এমতো সময় তুমি চিৎকার করে ডাক দিলে, হরিদাস। কোলের মধ্যে যত্ন করে বসালে, বলো না কিসের জন্য, কিসের জন্য তুমি অঝর নয়নে ক্রন্দন করলে? আরে তোমার নয়নের বাড়ি আমার পুত্রের মস্তকে টপ টপ করে পড়ল। যদি না তুমি আমায় বলো, এই আমি তোমায় ছুঁয়ে কথা দিলাম, তোমার গৃহ হইতে আমি বেরিয়ে যাব। ওগো নিষ্ঠুর নিয়তি, এ তোমার কেমন পরিহাস দয়াময়! তুমি বলতে পারো দয়াময়, আমি কেমন করে বলবো? ওগো সুশীলা, তোমার একমাত্র নয়নের মণি গো, তোমাকে ছেড়ে, আমাকে ছেড়ে ওই পরো পারি না, আমি বলতে পারবো না। আমার কণ্ঠ মধ্যে আসছে যে পরশ্চয় আসছে, আমি
তাহলে বলতে পারবে না তাই তো এই দেখো এই আমি তোমার গৃহ হইতে বেরিয়ে না না সুশীলা না তুমি যেও না সুশীলা তুমি যেও না তোমার কাছে আমি সদা সত্য কথা বলবো বেশ বলো স্বামী বলো তুমি আরে বিলম্ব করো না বলো স্বামী বলো তুমি কিসের জন্য দিবানিশী অজর নয়নে ক্রন্দন করো